দুপাশে পাহাড় আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কি বিশাল জলের স্রোত এখানে দেখুন। এগুলো কি মাছ ভাই? ওকে ওকে বর্ষায় এই ভয়ঙ্কর রূপ আর তার সাথে সিদ্ধেশ্বর টেম্পল থেকে বেশ অনেকটাই সময় লাগলো, প্রায় আধা ঘন্টা। ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্যটা কোনো দিনও ভুলবো না আমরা। আমি যতজনের দেখেছি সব একটা করে ফলস আসছিল। ডে ওয়ানের ট্যুর আমরা শুরু করছি এখন। ঘড়িতে বাজছে 8:30। আমরা দুদিনে করব ট্যুরটা আর পুরো কমপ্লিট জার্নিটা আপনাদেরকে এই ভিডিওতে পুরোটা ঘুরে দেখাবো। এই যে আমাদের সাইড সিনে যাওয়ার অটো দাঁড়িয়ে রয়েছে। ব্রেকফাস্ট সেরে আর অটোতে তেল ভরে নিয়েই আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম। ঘাটশিলা শহরের বেশ কয়েকটা পরিচিত জায়গা আজকে আমরা কভার করব। শহরের দুই প্রান্তে আলাদা করে দুটো সাইট সিং ট্যুর হয় আর কাস্টমাইজ ট্যুর করব আমরা, সাথে থাকবেন আপনারাও। মৌমাছির চা, এইভাবে পুরো গাছটা একদম ভর্তি মৌমাছির চা খায়। গাইড দাদার মুখে ঘাটশিলা শহর এবং এখানে কোন কোন জায়গাগুলো ঘুরে নেওয়া বেস্ট সেটা জানতে জানতেই আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম টুরিস্ট স্পটের দিকে। প্রায় 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য আজকের, গালুডি ড্যাম বা গালুডি ব্যারেজে। ভিউটা দেখুন শুধু, আর তার সাথে জল ছাড়ার আওয়াজও আসছে। চলুন কাছে নিয়ে যাই। এই রোডটা দিয়ে আমরা এলাম। এই হচ্ছে ড্যামের ওপরটা পাহাড় দূরে। আমরা দাঁড়িয়ে আছি গালুডি ড্যামে, একদম সাইডটা দাঁড়িয়ে আছি। এখন আমরা জল ছাড়া হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি, মানে বেস্ট ভিউটা, তার সাথে পাহাড়ের ভিউটাও আসছে এখানে। আর ড্যামের ওপরেও যাব, ওখানে মাছ ধরা হচ্ছে আর কি, স্রোত জল। লাইফ টাইম এক্সপিরিয়েন্স কিন্তু, যাই বলুন, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, এতটা রাস্তা পেরিয়ে, রাস্তা খারাপ ভালো সব কিছু পেরিয়ে এসে এই পাহাড় আর ড্যামের ভিউটা অসাধারণ। অনেক জায়গায় ড্যাম দেখেছি কিন্তু এত সুন্দর পাহাড়ে ঘেরা, এত সুন্দর পরিবেশ, আর তার সাথে কি ওয়েদারটাও দারুণ রয়েছে, মানে পুরো মেঘ ঢেকে রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা। প্রায় 436 মিটার লম্বা এই গালুডি ব্যারেজ সুবর্ণরেখা নদীর ওপর 1982 সালে তৈরি হওয়া এক অন্যতম বাঁধ। এছাড়াও রয়েছে চণ্ডীল বাঁধ, মাল্টিপারপাস প্রজেক্টের অন্তর্গত ঝাড়খণ্ডের এক গর্ব এই গালুডি ড্যাম। এখানে মোট 18টা লক গেট রয়েছে, তবে বর্ষার সময় মূলত 6টা লক গেট খুলে দেওয়া হয়। জলটা ছেড়েছে পুরো ভর্তি, মনসুনের টাইমে এত ভালো দেখতে পেলাম, যে এত সুন্দর, যে জল ছাড়া বা এবং সুবর্ণরেখা নদী এত ভর্তি, সেটাই ভাবতে পারিনি আমরা, ভালো লাগছে। আর পাহাড়ের রেঞ্জটা ছায়াটা পড়ছে জলে, দারুণ লাগছে। এই দেখুন সামনে ঘোড়ার গাড়ি আর এখানে মাছ ধরেছে। এগুলো কি মাছ ভাই? বাচ্চা মাছ। স্থানীয় মানুষেরা এবং বলতে গেলে এই বাচ্চা ছেলেপিলেরাই এই ব্যারেজের ওপর থেকে মাছ ধরে, এবং যখন জল ছাড়া হচ্ছে সেই সময় ব্যাপারটা বেশ রিস্কি লাগলো আমাদেরও। দেখুন এখানে স্কেলটা দেখা যাচ্ছে, কতটা জল রয়েছে না রয়েছে। শান্ত জল, পাহাড়ের রেঞ্জ, আর ঠিক ওই পাশে পাহাড়ের রেঞ্জে ঘেরা কিন্তু জল ছাড়ছে। চলুন ওই পাড়টায় যাওয়া যাক। আমরা আগেই বলেছি কাস্টমাইজ ট্যুর করছি, তাই আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা এটাও চাইলে ফলো করতে পারেন। তাহলে সবকটা স্পট একদম ঠিক টাইমে পৌঁছবেন এবং খুব অল্প সময়ে ঘুরে নিতে পারবেন। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের এই গালুডি ড্যাম, আর সেখানে এত ভালো লাগলো। চলুন এর পরবর্তী ডেস্টিনেশনগুলো দেখাবো, আর রাস্তা কীরকম সব তো বলেই দিচ্ছি, এর পরবর্তীগুলো গাইড করে দেবো আপনাদেরকে ঠিক এরকমভাবেই। দেখতে থাকুন আমাদের সাথে। আমরা চলে এসেছি, এই অটোটা করেই আমরা জার্নি করছি।
আপনারা চাইলে পায়ে হেঁটেও এই ড্যামের ওপরের রাস্তাটুকুনি ঘুরে দেখতে পারেন এবং চাইলে নিচেও যেতে পারেন, সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তবে আমরা সেরকম গেলাম না, আমরা এই অটো করে যাওয়ার সময় ড্যামের মাঝখান থেকে পুরো ভিউটা ক্যাপচার করলাম। আর দেখুন, আগেই দেখিয়েছি এখানে স্থানীয়রা মাছ ধরেন এবং মাছ এখানেই বিক্রি করে দেন। 16 নম্বর গেট, 17 নম্বর, 18 নম্বর গেট, কোথাও ভালো রাস্তা, আবার জায়গায় জায়গায় রাস্তায় প্রচুর খানাখন্দ। সব পেরিয়েই আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তবে যাওয়ার পথে এই সুন্দর আঁকা আঁকা বাড়িঘরগুলো দেখে এত ভালো লাগলো যে সত্যি এই প্রকৃতির টানে যত দূরই হোক না কেন, আমরা ঠিক চলে যাব এই আমাদের অটোতে চড়ে। জায়গাটা ক্রস করছি, এটা হচ্ছে জাদুঘরা শহর, জাদুঘরা টাউন। এখন পুরো মার্কেট রয়েছে পাশে পাশে, জনবসতি। হ্যাঁ, এখন আমাদের গন্তব্য গালুডি থেকে 10 কিলোমিটার দূরে। চলে এসেছি জাদুঘরা রঙ্কিনী টেম্পলে, এই যে এখানে অটো স্ট্যান্ড আর ওই মন্দির। চলুন নিয়ে যাই আপনাদের। এই যে হচ্ছে রঙ্কিনী মন্দির, জানি না পুজো দেওয়ার ব্যবস্থা মনে হচ্ছে রয়েছে এই সামনে, এই যে পাহাড়ের পাশে, পাহাড়ের মাঝে জাদুঘরা রঙ্কিনী দেবী মন্দির। কি ভিড় দেখুন আজকে, পুজো সামগ্রী কেনার দোকান। গাইড দাদার কথা শুনে যা বুঝলাম, ঘাটশিলাতে মোট 3টে রঙ্কিনী মায়ের মন্দির আছে, কিন্তু তার মধ্যে এই জাদুঘরা রঙ্কিনী মায়ের মন্দির হচ্ছে সবচেয়ে জাগ্রত এবং এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়, বিশেষত শনি মঙ্গলবার এইসব দিনে। আর এখানে নারকেলকে মানসিক হিসেবে দেওয়া হয়। এখন দাঁড়িয়ে রয়েছি রঙ্কিনী মন্দিরের সামনে, এই যে পরপর 3টে মন্দির, রঙ্কিনী মন্দির। আর এই পেছনের জায়গাটা দিয়ে এই নিচে যাওয়ার জায়গা, যেখানে বলি হয় সমস্ত কিছু ওখানেই দেখতে পাবেন, মানসিকের সমস্ত কিছু এখানে বাঁধা রয়েছে, সব কিছু রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এসেছিলাম। আর এখন পুজো চলছে, শুনতেই পাচ্ছেন আওয়াজ। এই যে আজ খুব ভিড়ও রয়েছে, আজ শনিবার প্রচণ্ড ভিড় রয়েছে মন্দিরে। গণেশ ঠাকুর, শিব ঠাকুর এবং রঙ্কিনী মায়ের মোট 3টে মন্দির রয়েছে এখানে। নিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনি দেখতে পাবেন পুরনো মন্দির, তার সাথে এই সিঁড়ি দিয়ে সোজা নেবে একটু এই বন জঙ্গলের মধ্যে রাস্তাটা পেরিয়ে আসলেই চোখে পড়বে এই বলি হওয়ার জায়গাটা। শোনা যায় যে আগে এখানে নরবলি দেওয়া হতো। দূর থেকে এই মন্দিরের ভিউটা দেখুন, এখানে খাবারের দোকান সবকিছু রয়েছে। তিনি মন্দিরের পাশেই একটা রেস্টুরেন্ট মতো আছে ছোটখাটো, ওখানে আমরা বসেছি, এতে চা টিফিন করবো। হ্যাঁ, এখানে মেনলি টিফিন, চা, সিঙ্গারা পাওয়া যাচ্ছে, মিষ্টিও আছে, মানে সাউথ ইন্ডিয়ান টাইপ রয়েছে, ব্রেড পাকোড়া রয়েছে, ফুল রয়েছে, ব্রেড রয়েছে, ফ্রেশ গরম আছে, স্যানিটাইজ অলওয়েজ করতেই হবে। আমার মা বসে গেছে, ব্রেকফাস্ট চা সবকিছু পাবেন এখানে। একটু টিফিন আর চা খেয়ে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। রঙ্কিনী মায়ের মন্দিরের পাশেই এখানে রাধাকৃষ্ণ মন্দির ছোট একটা মেলা বসেছে, আমরা এবার যাব পাহাড়ের দিকে। জাদুঘরা রঙ্কিনী মায়ের মন্দির ঘুরে এখন এখান দিয়ে যাওয়া যায় সিদ্ধেশ্বর টেম্পল, পাহাড়ের ওপরে সিদ্ধেশ্বর মন্দির। আর তারপর আমাদের ডেস্টিনেশন আজকে শেষ হবে মঠে, কিন্তু তার আগে আমরা রাতমোহনা ঘুরে তারপর যাব। রাতমোহনা অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি আরো মঠের দিকে। চলুন জায়গা দুটো এক এক করে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। জাদুঘরা রঙ্কিনী মায়ের মন্দির থেকে প্রায় 7-7.5 কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যেই এই সিদ্ধেশ্বর শিব ঠাকুরের মন্দির। একটু চড়াই পাহাড় ট্রেকিং মতো করেই উঠতে হয়, তবে গেলে ভিউটা অসাধারণ, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যারা বয়স্ক মানুষ আসছেন তাদের বা বাচ্চা সাথে থাকলে না আসাই ভালো,
তবে যারা পারবেন তারা অবশ্যই আসবেন, কারণ এখান থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যায় মানে পুরো ঘাটশিলা শহরটাকে যেন একটা ছোট্ট জায়গা থেকে বিশাল আকারে দেখছেন, অসাধারণ ভিউ লাগবে। আর এবার ফিরতি পথে আমাদের গন্তব্য 9 কিলোমিটার দূরে রাতমোহনা, সুবর্ণরেখা নদীর ওপর ভাঙা ব্রিজ এবং তার একটা সুন্দর ভিউ পয়েন্ট এবং তার সাথে ঝর্ণার ভিউ, এটা উপর থেকে দেখাচ্ছি। চলুন এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা রাতমোহনা ভিউ পয়েন্ট দেখব। বাঁদিকেই রয়েছে রাতমোহনা ইন, হোটেল থাকবার জায়গা। আমরা চলে এসেছি রাতমোহনাতে, অনেকটাই ডিস্টেন্স এখানে সিদ্ধেশ্বর মন্দির থেকে বা সিদ্ধেশ্বর টেম্পল থেকে বেশ অনেকটাই সময় লাগলো, প্রায় আধা ঘন্টা। তবে এখানকার ভিউ দেখে তো পুরো মুডটাই ভালো হয়ে গেছে। চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর যে ভাঙা ব্রিজটা, তবে ব্রিজটা এখন দেখা যাচ্ছে না কারণ এই মনসুন টাইমে প্রচুর জল রয়েছে। আর এইগুলো হচ্ছে মাছ ধরার নৌকো, এখানে বসেও মাছ ধরা হয়। সামনে একটু সোজা এসে ডান দিকে সরু একটা রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি আমরা। সামনে অসাধারণ ফলস রয়েছে, মনসুন বলে এত ভালো ভিউটা পেয়ে গেলাম। আমি যতজনের দেখেছি সব একটা করে ফলস আসছিল। এখন এইটা হচ্ছে ফার্স্ট ওয়ান, এটা একদম মানে এখান দিয়ে বয়ে আসছে, এটা দেখাতে পাচ্ছি কারণ গাছে ঢেকে গেছে। আর সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুটোর ভিউ দারুণ আসছে, জলটা এসে মিশছে, নৌকা মাছ ধরা চলছে। এই যে ভিউটা দেখুন, প্রচণ্ড স্রোতে জল পড়ছে, খুব একটা উঁচু ঝর্ণা না কিন্তু প্রচণ্ড জল রয়েছে তাই এতটা স্রোত রয়েছে। এখানে একটা কুলুকুলু বইছে ছোটো মতো ঝর্ণা, এই দুটো হচ্ছে সব থেকে বড়। আর এই পেছনে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, এটা ফটো তোলবার জন্য একটা আদর্শ জায়গা। আর এই যে ঝর্ণার জলটা পড়ছে, এই জলটা নদীতে মিশছে এবং এখানেই দেখুন মাছ ধরা চলছে, ওই ছোট ছোট নৌকাগুলোয় জেলেরা মাছ ধরছেন। দুর্দান্ত সাইট সিইং, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে, দুর্দান্ত, মানে এতটা দূর আসা সার্থক হয়েছে। যে কটা জায়গা আজকে দেখলাম আমরা প্রত্যেকটা জায়গায় অসাধারণ। এখানেই আজকে আমাদের ডে ওয়ান কমপ্লিট হচ্ছে, এবার আমরা ব্যাক করে যাব। আপনারা যার যার হোটেলে সেখানেই ড্রপ করে দেবে আপনাদের অটো, আমাদের মঠেই ড্রপ করবে যেহেতু আমরা ওখানেই থাকছি। ঘড়িতে বাজে 12:30, 9টায় স্টার্ট করেছিলাম, 12:30 কমপ্লিট হলো। খুব শীঘ্রই ফিরে আসিস সেকেন্ড পার্ট অফ ভিডিও নিয়ে।